নমস্কার বন্ধুরা, কারেন্ট টিপস ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের জানাই সকলকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে আজকে চলে এলাম ডাইনথাস গাছের আপডেট নিয়ে। আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখতে থাকুন এবং দেখতে পাচ্ছেন আপনারা এখন টবে আমি প্রতিস্থাপন করেছি ডাইনথাস গাছটিকে। গাছটি ছিল একটা পলিব্যাগের মধ্যে। তো আপনাদের প্রতিস্থাপনের ভিডিও আপনারা যদি দেখে থাকেন তাহলে ভালো, এবং না দেখে থাকেন তাহলে কিন্তু অপরে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা থেকে আপনারা দেখে আসতে পারেন যে কী ধরনের মাটি এবং কী কী পরিচর্যা করতে হয় এই ডাইনথাস গাছে। সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন সেই ভিডিওর মাধ্যমে। এবং এই ভিডিওটাতে আমি আপনাদেরকে ডাইনথাস গাছের আপডেটটা আমি আপনাদেরকে তুলে ধরছি, কী কী পরিচর্যা করেছি এবং কী কী ধরনের এই গাছে পরিচর্যা করতে হবে পরবর্তী স্টেপে, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটাতে ব্যাক ক্যামেরা থেকে ভয়েস ওভারের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ডায়ান্থাস গাছটি প্রতিস্থাপন করার সময় যে সমস্ত সার আমি ব্যবহার করছি সেই সারই এখন পর্যন্ত গাছটি রয়েছে। আপাতত আমি কোনো সার এখন পর্যন্ত ইউজ করিনি, করে গেছি শুধু 15 দিন অন্তর অন্তর আমি সর্ষের খোল ভিজে জলটা ইউজ করে গেছি এই গাছে। আপনারা এইরকমভাবেই এই পরিচর্যা করতে পারেন এবং পরবর্তী স্টেপে কী ধরনের পরিচর্যা হবে একটু আগে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। তার আগে আমি আপনাদের সঙ্গে কিছুটা গাছটি আপডেটটা আমি দিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন গাছটি ফুল হয়ে রয়েছে খুবই ভালোভাবে, এবং গরম গ্রীষ্মকালে মাঝামাঝি সময় অবধি এর ফুল পেতে পারেন। আপনারা ভালোভাবে যদি গাছটি বেঁচে থাকে তাহলে আপনারা এর গ্রীষ্মকাল অবধি ফুল পেতে পারেন। আপনারা যে পরিচর্যাগুলি করতে হবে সেটা হচ্ছে যে সমস্ত ফুল শুকিয়ে যাবে সেই ফুলগুলোকে অবশ্যই আপনারা কাটিং করে বা হাতে করে ভেঙে ফেলে দেবেন। দেখতে পাচ্ছেন ভালোভাবে ফুল ফুটছে গাছটি। আপনাদের বাড়িতে অবশ্যই এরকমভাবে ফুল ফুটেছে, আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানান যে কী রকম ফুল ফুটেছে, এবং কোনো যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেটাকে প্রেস করুন, এবং পাশে যে ঘন্টাটা আসবে সেটাকে প্রেস করে রেখে দিন পরবর্তী নেক্সট ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো ধন্যবাদ সকলকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।